জনপ্রিয় নায়িকা তিলারাহানি পূর্ণিমা। ১১ জুলাই ছিল তার জন্মদিন। এদিন সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। এরই মধ্যে একটি ভুয়া সংবাদে ভীষণ বিব্রত পূর্ণিমা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিরক্ত পূর্ণিমা মা হওয়ার খবরটি মিথ্যা জানিয়ে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ প্রতিদিনকে এই নায়িকা বলেন, এটি ভুয়া, সত্য নয়, বিষয়টি আমার জন্য খুবই বিব্রতজনক। এমন সুখের খবর নিয়ে কেউ বিভ্রান্তকর কোনো তথ্য ছড়াবেন না, এমন কিছু হলে আমি নিজেই জানাব। পূর্ণিমা আরও বলেন, ওই ভুয়া সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয় স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানায়নি, বলতে গেলে একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়লাম। অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন পূর্ণিমা। চলতি বছর ফিল্ম ক্যারিয়ারে 25 বছর পূর্ণ করলেন তিনি। পূর্ণিমা 2022 সালের 27 মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি ছিল পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। সুমন বিশ্বাস, নিউজ অফ বিডি।